বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্বামীর জন্য আদর্শ ছিলেন, এখানে যারা আদর্শ স্বামী হতে চান আপনাকে বিশ্বনবী অনুসরণ করা লাগবে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আমি বিবাহের পরদিন থেকে যতদিন পর্যন্ত আমার স্ত্রীদের সাথে সংসার করেছি, প্রতিদিন কম বেশি নামাজে যাওয়ার আগে আমার পীড়ায় প্রতি স্ত্রীকে যার যেই দিন পালা পড়েছে ওই দিন তাকে আমি চুম্বন করে যেতাম, কপালে চুমা দিতাম। সুবহানাল্লাহ বলছেন জীবনে দিয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ বলেন, স্ত্রীর ভরণ পোষণ দেওয়া এটা স্বামীর জন্য নফল, এটা শুধু বিশ্বনবী থেকে শুরু হয়নি, যেদিন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের ভেতরে তৈরি করলেন, তৈরি করার পরে তাকে একা রেখে দিয়েছিলেন। জান্নাতের এত নিয়ামত তিনি পেয়েছেন কিন্তু মনের ভেতরে তার শান্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আদমের মনে শান্তি নেই কেন, না জানে না? বলেন আদম ঘুম ভেঙে দেখো তোমার ডান দিকে কি বসে আছে। ঘুম ভেঙে দেখলে পৃথিবীর সব যাইতে সুন্দরী যে মহিলাগুলো তার ভেতরে এক নাম্বারে হযরত হাওয়া। চারজন মেয়েকে আল্লাহ সব যাইতে রূপ দিয়েছিলেন বেশি, তার ভেতরে হাওয়া আলাইহিস সালাম এক নাম্বারে। এত সুন্দর করে আল্লাহ কাউকে বানাননি, কিয়ামত পর্যন্ত বানাবেও না। আদম আলাইহিস সালাম ঘুম থেকে জেগেই দেখলেন এত সুন্দর একটা মেয়ে বসে আছে, তিনি তাকালেন এবং ধরতে গেলেন। আল্লাহ পাক বলেন, তাকানো যাবে না, ধরা যাবে না। এই যে মেয়েদের প্রতি একটা আকর্ষণ, এটা কিন্তু শুধু দুনিয়ায় না, এটা একেবারে জান্নাত থেকে চলে আসতেছে। কথা বলেন কেন? এই আকর্ষণকে বিকর্ষণে পরিণত করার জন্য আল্লাহ একটা বিধান বানিয়েছেন, তার নাম পর্দা। সুতরাং আপনার মেয়েকে, আপনার বউকে, আপনার মাকে আপনি যদি সেভ করতে চান, এই যে আকর্ষণটা এটা যদি বিকর্ষণে পরপুরুষের চোখ থেকে করতে চান, পর্দা দেওয়া লাগবে। এটা শুধু আপনার নিজের লাভের জন্য আল্লাহ দিয়েছেন কি, আপনার মেয়েকে বউকে বেটার বউকে সেভ করার জন্য সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে পর্দা। আমার ভাইরা, আল্লাহ পাক আদমকে ডাক দিলেন, আদম এই মেয়েটার দিকে তাকানো যাবে না, ধরাও যাবে না। আদম নবী বলে, আল্লাহ তাকানো যাবে ধরাও যাবে, কি করলে? সেই বুদ্ধি বলেন। এই বাংলাদেশের অনেক যুবক কেমন আছে, ওজুর ফরজ জানে না, রোজার ফরজ জানে না, কিন্তু বিয়ের ফরজ জানে। বিয়ে করা যে ফরজ ও কিন্তু ভালো করিস থাকে, অথচ নামাজের ফরজ ওজুর ফরজ জিজ্ঞেস করেন বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম এটা ধরাও যাবে তাকানো যাবে, বুদ্ধি আছে, বিয়ে করা লাগবে। আদম নবী বলছে, আল্লাহ আমি রাজি, রাজি হলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মেয়েটাকে বিয়ে করতে হলে ওর ইজ্জতের দাম দেওয়া লাগবে, দেন মোহর দেওয়া লাগবে। আদম নবী বলেন, আল্লাহ আমার কাছে টাকা নেই, পয়সা নেই, দেন মোহর দেব কি দিয়ে? রাব্বুল আলামিন বলেন, দেন মোহর দেওয়ার জন্য কিছু নেই, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো। তিনি দরুদ পড়ে বিয়ে করলেন, বিবাহ হয়ে যাওয়ার পরে আল্লাহ এবার আদেশ দিলেন, বল না ইয়া
কোন আনতা ওয়াজাউজ কাল জান্নাতা, হে আদম তোমার স্ত্রীকে নিয়ে তুমি চলে যাও জান্নাতে। কোথায়? জান্নাত আদম আলাইহিস সালামের বাড়ি। কার বাড়ি? আর সবাই বলেন। তাহলে আয়াত থেকে আপনি কি নেবেন? বিয়ে করার পরে বউনি আপনার বাবার বাড়ি যাওয়া লাগবে। অথচ অনেক মানুষ দেখা যায় ঘর জামাই থাকে না, এলাকায় ঘর জামাই নেই। আলাদা করে বাড়ি করে নিলে ভালো। আল্লাহ জানিয়ে দিলেন বউ নিয়ে এবার এই মেয়েটার বাড়ি থেকে তোমার বাড়িতে নিয়ে ফেলে রাখলে হবে না। অকুলা মিনহা শব্দের দিকে খেয়াল করেন, অকুলা দুই বছর কোলনা দিয়ে কোলা দিলেন কেন? আল্লাহ পাক এখানে আনতা ও কোলা দিতে পারতেন, হে আদম তুমি নিজে খাবে এরপরে বউকে খাওয়াবে, আল্লাহ তা দেয়নি, একবারে কোলা দুই বছর দিয়েছেন। আল্লাহ পাক জানাতে চায়, আদম বউ বাড়ি নিয়ে যাওয়ার পর তুমি যেই মানের খাবার খাবে, যেই মানের পোশাক পরবে, ঠিক ওই মানের খাবার ওই মানের পোশাক বউকেও দেওয়া লাগবে। তাহলে নারীর যে অধিকার এটা আল্লাহ দেয়নি, দিয়েছে কে? আল্লাহ বলেছিলেন তুমি যেই পরিমাণের খাবার খাবে, যেই মানের খাবার খাবে, ওই মানের খাবার স্ত্রীকে দেওয়া লাগবে। এটা কি নফল না ফরজ? একবারে ফরজ না নফল? অথচ এই ফরজটা পরিবারে অনেকে আদায় করছি না, নিজে জনমের আর বাড়ি যাওয়ার সময় বাদাম নিয়ে যাই, বাদাম খাওয়ার জন্য বসে আছে। কোরআন কারিমের সেদিন এই যে কোন জায়গায় এসে বলেছিলাম, মানুষ যদি খরচের তালিকা করে সর্বপ্রথম আল্লাহ বলেছেন মায়ের জন্যে, বাবার জন্যে, স্ত্রীর জন্যে। সুতরাং আপনার স্ত্রীর পেছনে যদি আপনি খরচ করেন খাবারের জন্য, পোশাকের জন্য, সাজগোজের জন্য, যাই করেন, অসুস্থ হলে তার পেছনে যদি খরচ হয়, মনে করবো না টাকাগুলো আমার আল্লাহর রাস্তায় আমি সাদকা করলাম। অনেকে দুনিয়ার কাজ মনে করে, স্ত্রীর অসুখের পেছনে যদি 2000 টাকা খরচ হয় কোথায় ফেললাম, না আপনি মনে করবেন 2000 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে আসলাম। সুবহানাল্লাহ, বলতে পারি না। নির্দেশ আছে আপনি যা খাবেন, যে পরিমাণে খাবেন, যে মানের খাবার খাবেন, ওই মানের খাবার স্ত্রীকে দেবেন। অকলা মিনহা রাগাদান হাইসো শেতমা, শুধু খাবারের বিষয় না, স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আবদ্ধ করে রেখে দেবে, হবে না, ওকে মাঝে মাঝে বেড়াতে নিয়ে যাওয়া লাগবে। বউ নিয়ে নিজে বেড়াতে গেছেন কোনদিন এরকম স্বামী দেশে কম, আর গ্রাম অঞ্চলে তো নেই না। ও শুধু মেলা হলে মেলায় নিয়ে দেখা যে জিনিস আমার আছে দেখ, এতটুকু কিন্তু আল্লাহ শেষ করেন। এর পরের আয়াতে স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাওয়া এটা ফরজ, আপনার যাওয়াই লাগবে। আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে ঘরের ভেতরে আটক করে রাখা যাবে না, এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আপনি মেলায় নিয়ে যাবেন, এই শেষ মেলায় অসুবিধা নেই। কিন্তু আল্লাহ এর পরে দিয়েছেন আল্লাহ তাকরাবা হাদিহিস সাজারাতা, এই গাছের কাছে যাবে না,
এই গাছ কোন গাছ? আপনি গালেন, আলেন না হলে তো আপনি বলতে পারবেন না। এখানে আল্লাহর নিষিদ্ধ যে সমস্ত জায়গা আছে, পথ আছে, মত আছে, এরকম কোন জায়গায় আপনার বউ নিয়ে যেতে পারবেন না। সুতরাং আপনি এমন কোন অনুষ্ঠানে বউ নিয়ে যাবেন না যেখানে গেলে আপনারও পর্দা থাকে না, আপনার স্ত্রীরও পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান দেশে নেই। এই যে বিবাহ অনুষ্ঠান যেগুলোতে আপনি নিয়ে যাচ্ছেন আত্মীয়তা ঠিক রাখার জন্য, অথচ ওখানে গেলে আপনার বউ বেপর্দা, আপনিও বেপর্দা। এইটা হচ্ছে ওলা তাকরাবা হাদিহি সাদারো। এরকম কোন অনুষ্ঠানে এমন কোন জায়গায় আপনি যেতে পারবেন না যেখানে গেলে পর্দার মতো ফরজ বিধান আর ঠিক থাকে না। কথা বুঝতেছে? এরপরও যদি আপনি নিয়ে যান, ফাতাকুনা মিনা জালিমিন, জালেম হয়ে মরবেন। অবশ্য সুবহানাল্লাহ, আমার বন্ধুরা, তাহলে এখান থেকে আমরা যেটা পেয়েছি, হযরত আদম নবী আলাইহিস সালাম, এই যে আকর্ষণটা, এটা জান্নাত থেকে আরম্ভ হয়েছিল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়েছেন, অকর্ম ফি বয়তি কন্না বলা তাবারাজনা তাবারাজাল জাহিলিয়াতিল উলা। হ্যাঁ নবী, আপনি যদি আদর্শ স্বামী হতে চান, পৃথিবীর মেয়েদেরকে বলেন তারা যেন জাহিলিয়াত যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তাঘাটে বের না হয়। আজকে আসার সময় হাজার হাজার মেয়ে লোক দেখলাম মহিলা প্যান্ডেলে, আপনাদের চাই তারা ডবল হয়ে গেছে। মা বোন যারা এসেছেন এখানে, তাবার রোজ শব্দটা আল্লাহ দিয়েছেন। তাবার রোজের প্রথম অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় ছোট খাটো আট সাত। এই জন্য আট সাত ছোট খাটো পোশাক মেয়েদের জন্য পরা জায়েজ নেই, তা হারাম। বিশেষ করে পায়জামা, এই যে চোচ পায়জামা, চুরি, হ্যাঁ চুরি চুরি, অনেকে এখন পায়জামা বানাচ্ছে টাকনোর উপরে আবার আধা হাত চিরে রাখে, ওর ভেতরে কোন ফজিলত আছে বলেন? আপনি যে চিরে রাখলে কোন কারণে চিরে রেখেছে? ডিভাইডার পায়জামা পরা যাবে না, চোচ পায়জামা আট সাত এবং ছোট খাটো পোশাক মেয়েদের জন্য পরা যায় না। দুই নম্বরে তাবারুজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে তখন ওদের বাড়ি চাইতে বাইরে আসার সময় সাজগোজ বেড়ে যাবে। আমরা দেখবেন বাড়ির ভেতরে থাকে অপরিষ্কার ময়লা পোশাক পরে, আর আরো বেশি মহিলারা এই কাজ করে, যদি বাবার বাড়ি থেকে কেউ আসে তখন আরো পুরাতন শাড়ি পরে দেখাতে চায় যে দেখো তোমার জামাই আমার কি করে রেখেছে। আমি বেশি করে থাকলাম এরকম বসে কার হাত করে তো আছে। এই ময়লা প্যান্ডেলে যারা আছেন মা বোনেরা, আপনি এই কাজ করবেন না, আপনার স্বামী কিন্তু বুঝে ফেলেছে সারা বছর কিন্তু পরে না, যে সন্ধ্যে বাবা ভাই থেকে কেউ আসতেছে এমন পোশাক পরে আর দেখাতে চায় যে কার বাড়ি দিয়েছো আর লোক পাওনি। এদের বাড়িতে যে পোশাক পরে থাকেন এর চাইতে উন্নত দামি সাজগোজ করে যদি রাস্তায় আসেন এটার নাম তাবারুজ। এটার নাম কি? তিন নম্বরে মেয়েরা রাস্তাঘাটে আসার সময় যখন হাঁটতে থাকে ওরা মাজা হেলে দুলে চলে, মাথার যে খোপা গুলো আছে উঠের মতো উঁচা করে রাখে। এই যে উঠের মতো খোপা উঁচা করে রাখার মাজা হেলে দুলে চলা, এটা জাহান্নামী মেয়েদের বৈশিষ্ট্য। তাহার ওদের অর্থ বললাম কয়টা? তিনটা বলেন, তিনটা।
তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এক নম্বরে রাস্তাঘাটে আসলে পোশাক হয়ে যায় আট সাত ছোট খাটো, দুই নম্বরে রাস্তাঘাটে আসলে বিভিন্ন অনুষ্ঠানে গেলে ওদের সাজ গোজ বেড়ে যায়, তিন নম্বরে ওদের মাথা খোপা গুলো উঁচা করে রাখে উঠের বেনির মতো চোটের মতো, আর মাজা হেলে দুলে চলে পর পুরুষকে আকর্ষণ করে, এই তিনটার একটা যদি কোনো মেয়ে লোকের ভেতরে পাওয়া যায় ও জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। আল্লাহ মেয়েদের যাদের আনলেন এদেরকে আপনি এই তিনটা গুণ থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। এমনকি আজকে মাহফিল হচ্ছে, আজকে পর্যন্ত অনেকে এ আমল করে নাই, আপনি যে দেখবেন কি সাজগো, আর অনেকে তো আজকে দিন পেয়েছে একবার পছন্দ আমার ভাইরা বিশ্বব্যাপী আদর্শ স্বামী ছিলেন, আল্লাহর নবী বলেন আমার নিজের স্ত্রীদের ভরণ পোষণের জন্য আমার সামর্থ্য অনুযায়ী আমি খরচ করতাম, সুতরাং আপনি যদি স্বামী হতে চান নবী ছাড়া অন্য কাউকে গ্রহণ করার, আপনি যদি নানা হতে চান আপনার আদর্শ নানা হওয়ার জন্য বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে নাকি? এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ মহান শিক্ষক করে পাঠিয়েছেন, দুনিয়ায় এমন কোন দিক বিভাগ নেই যেখানে আল্লাহর নবীর আদর্শ পড়ে নেই, নবীকে অনুসরণ করার মন মানসিকতা আল্লাহ আমাদের দান করেন, জোরে বলেন আমিন। আপনার বিবেক যদি থাকে আপনি মিলিয়ে দেখবেন যেখানে নবীর আদর্শ আপনি মানেন না ওই জায়গায় বিফল হয়, ওই জায়গায় ঝামেলা, একটু মিলিয়ে নেবেন মিলিয়ে দেবেন।